না 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 প্রশ্ন উঠে না আরেকটা বাড়ি বাকি রয়েছে ইরানি জব্দ রানুষ নাই তো ইরানি সময় রানুষ নাই তুই বাদ তোর ঘর আমি খাবো না রেডি হয়েছ বাইরে তাড়াতাড়ি করো সময় দিবা তো ঈদ মোবারক আচ্ছা চলো কি বাজারে যাবো কিসের বাজার ওমা আজকে একটা ঈদের দিন তুমি বাজার সদাই করলে না রানবো না খামু না আরে বোকা মহিলা আজকে যদি আমি বাসায় খাইতাম তাইতে বাজারে করতাম বুঝো আমার তিন জায়গায় দাওয়াত আছে তিন জায়গায় ক্যান্সেল করুন যে বাড়িতে আছে ওই বাড়িতে খামো ঠিক আছে জুটবে ইরানি সেমাই এক বাড়ির পয়সা আলালো ইরানি সেমাই আমরা পাবোই এই জন্য তো আপনি বাংলার সেমাই পাকিস্তানি সেমাই বাজার করলাম না আমার মতো এরকম পেট আমার বাপের জন্ম দেখি নাই যে পরের বাড়ির খাবারের আশায় নিজের করে আজকে ঈদের মতো দিনে বাজার করো নাই এই জন্য তো এই যে ফ্রিজে বাসি ডাল একটু রাখছি আর কিছুই নাই আমি তো জানি আমি বাইরে খাবো বুঝো না ব্যাপারটা চলো 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 ও দোস্ত দোস্ত এই শোনো ঘরে পরে ঢুকে আগে জিগাই রান্না বান্না কি করছে ঠিক আছে না না জিগাম আগে মানুষ তো খারাপ ভাববে কিচ্ছু ভাববে না দোস্ত দোস্ত আরে দো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ভাবি ঈদ মোবারক কি করো সরি 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 না ভুলে গেছি এত দেরি করলি কে আমি তো তোর আছে বইছি কখন আমার বন্ধু হইব কখন আমরা কি খাওয়া দাওয়া করব রান্না বান্না কমপ্লিট একদম কমপ্লিট বাহ বাহ নিচে ভালো ভালো পাকাইছস একদম আবার দিন লাগে না আচ্ছা ঘরে গিয়ে আমরা না জিগাই আগে আচ্ছা দোস্ত হ্যাঁ কি পাকাইছস তোর ভাবি ভুনা করে কালা ভুনা গরগুস্ত আর বাংলা সেমাই প্রত্যেক বছর যেটা খাই গরগুস্ত কালা ভুনা বাংলা সেমাই এটা তো প্রত্যেক বছর খাই দোস্ত ডোন্ট মাইন্ড আমরা তোর বাসায় খাইতে পারো না আমাদের বিশেষ একটা কাজ আছে কেন তোর বাবির মার্কেটিং বাকি রয়ে গেছে এখন কোন মার্কেট খুলে আছে তোর যেরে মগ যে মার্কেট বাই খুলে যা হামাই যাবো আসি দোস্ত চলো চলো আর কইবো কি চলো তো আরে আমরা তো তোর আশায় বই আরেছি যে আমার বন্ধুটা আইবো ভাবিটার লগে এক লগে বয়ে বয়ে খামো বাংলা পেপসি রাখছিলাম হাওয়া ভূত এখন ওর লাগে আবার খা খা দেখছ বললাম না খাই কইছিলাম যে লোক খাই লই খাইল না এখন দেখছ কি করলো খাই পাড়ার পো পাড়া চল খাই এটা হলো আমার খালতো ভাইয়ের বাড়ি খালতো ভাই তালাতো ভাই বুঝিনা একবারই থেকে ভাই গেছো এবারে থেকে যদি ভাই গেছো খবর আছে এবারে যা করে তাই খাই যাবো আর আমার খালতো ভাই মালদার ফাটি এখানে দেশ ইরানি জর্দাটা আর মানে সেমাই সব পাই ভাই ইরানি সেমাইটা বাদই দাও গরুর গুস্ত মুরগির মাংস না 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 আমি ইরানি ইরানি সেমাই ছাড়া তো আমি খাবোই না দেখো ও না 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 আগে ডাকি জিগাই যদি মিস করে যদি খালতো ভাই টাইছেন খালতো ভাই টাইছেন হ্যাঁ কে টাইছো আরে খালতো ভাই এদিকে গলা গলা গলি করি ভাবি লগলা গলি কর আচ্ছা থাক তুই দাবার দিলি আইলাম আবার খোঁজ কি ব্যাপার ভাই জান আর কে লাইস্ট একটা ঈদের দিন আমি আর আপনার ভাবি যদি ইচ্ছা করে হয় কি আমি জানি আমি জানি তুই মালদার ভাটি তোর খাবার দাবার অতি উত্তম সকাল সকাল রান্না করছিস তো তাই নাকি আচ্ছা খালতো ভাই কি কি পাক হইছে আমি বলি পাকিস্তানি মোরগ আর হলো পাকিস্তানি সামাই আরে আমার অবস্থা তো এখন বিশাল ভালো বুঝো না বাংলা খাবার ছেড়ে দিয়া এখন পাকিস্তানি খাবার দিচ্ছি আচ্ছা তোর গোষ্ঠীর মধ্যে কাকে রাজাকার আসিলি হঠাৎ পাকিস্তানে দিয়ে গেলি কে না আমি জানি এই পাকিস্তানির কথা কইলে বর্তমানে মানুষ কয় তুই কি রাজাকার পাকিস্তান পাকিস্তান করস তোমার পাকিস্তানি মোরগ পাকিস্তানি ফলাও কেন ইরানি জর্দাটা কি করছে ইরানি সেমাইটা কি করছে আচ্ছা রামসে খাইতে আসছি খাইয়া যাই না 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 প্রশ্নই উঠে না আরেকটা বাড়ি বাকি রয়েছে ইরানি জর্দা রানুষ নাই তো ইরানি সেমাই রানুষ নাই তুই বাদ তোর ঘর আমি খাবো না এ ভাই তুমি আরে কি কইতাছো হ্যাঁ না খেয়ে দেবা তুমি আরে দূরো এগুলো তো সব সময় খাই পাকিস্তানি বাংলা সেমাই দেশি সেমাই গরু গোস্ত বুনা তুই এখন আবার পাকিস্তানি সেমাই পাকিস্তানি মোরগ দাদা তোরা জামাই বই ইচ্ছা পরিমাণ খা আমরা খাবো না চলো এই আসো এই ভাই এমন করে শুয়ে গেল আমার তো মনটা খারাপ হয়ে গেল গা ভাই না খেয়ে গেল আচ্ছা দেখ পরে একদিন আবো না আউ চলো আরে বাবা তুই কোনে গেলি রে বাবা আজকে একটা ঈদের দিন তোর লই সামাসিনি খামু তুই কোনে আড়াই গেলি
ওরে আল্লাহ রে কি সর্বনাশ আরে আরে দোস্ত দোস্ত কান্দোকা আমার বড় দাবাত দিছে আমরা তো জ্বলি আইছি তুমি কান্দোকা কি হইছে কে মারছে তোমারে কে মারছে তুমি শুধু আমার কাছে কই ঈদের দিন তোমারে কে মারছে কে তোমার শরীর হাত দিছে কেউ মারে নাই কেউ মারে নাই তাহলে কান্দোকা আমার ফুল আড়াই গেছে ইন্নাল্লাহ ফুল আড়াই গেছে কখন সানরাইজে তোমার ফুল আড়াই গেছে আজকে ঈদ ভাবি কই খুব লোভ করছিল না যে ইরানি সামাই ছাড়া খাইব না আগে দুই ভাষা পাকিস্তানি আর বাংলা সামাই ছিল ওইটা না খাইয়াইছো এইবারেতে আর এইবারেতে এক ফোঁটা পানিও না কথা আছে না অতি লোভে খাতি নষ্ট এবার বাড়ি চলো ফ্রিজে যে বাসি ডাল আছে তোমার কপালে বাসি ডালই আছে হ্যাঁ